নমস্কার, সুপ্রভাত। আমি বিজয় নন্দী, স্রোতস্বিনী বাংলা নিয়ে এই শীতের সকালেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আশা রাখব অন্যান্য দিনের মতো আজকের দিনটাও আমরা গীতার একটা শ্লোক দিয়ে শুরু করব। আর আমাদের আজকের পুরো দিনটা আমার, আপনার, আমাদের সকলের ভালো কাটবে এবং আমাদের কর্মজীবনে আজকের দিনটা সাফল্য লাভ করবে এবং মঙ্গলময় হয়ে উঠবে। চলুন আমরা আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় নম্বর অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 45 নম্বর শ্লোক দিয়ে শুরু করি। ত্রৈগুণ্য বিষয়া বেদ নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয়া বেদ নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মবান। আসুন এবারে অর্থটা আমরা একবার জেনে নিই। দ্য ভেদাস ডিল উইথ দ্য থ্রি মোডস অফ ম্যাটেরিয়াল নেচার, ও অর্জুন, রাইজ অ্যাবাভ দ্য থ্রি মোডস টু আ স্টেট অফ পিওর স্পিরিচুয়াল কনসাসনেস, ফ্রিং ইয়োর সেলফ ফ্রম ডিউয়ালিটিজ, ইটারনালি ফিক্সড ইন ট্রুথ অ্যান্ড উইদাউট কনসার্ন ফর ম্যাটেরিয়াল গেইন অ্যান্ড সেফটি, বি সিচুয়েটেড ইন দ্য সেলফ। ওয়ান্স অ্যাগেন, The Vedas deal with the three modes of material nature, O Arjun, rise above the three modes to a state of pure spiritual consciousness, freeing yourself from dualities, eternally fixed in truth and without concern for material gain and safety, be situated in the Self. এর বাংলা অর্থ দাঁড়ায়, বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। আরও একবার বলি, বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। নমস্কার।